আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না? তার কারণ বলে দিই, আমাদের মতো কিছু মৌলবির জন্য, আমি কারণ নাম করে বলছি না, আমি আমার মতই বলছি, কিছু আলেমের জন্য, কিছু হুজুরদের জন্য এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, দিনের উপরেও প্রতিষ্ঠিত হয় না। কেন? আমরা তো বলে রেখেছি, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, আল্লাহকে ডাকবা না ডাক, অবশ্যই আমরা তোদিকে জান্নাতে নিয়ে যাব। কেমন করে নিয়ে যাবে? বলে নাজরানা দিবি চলে যাবে। ওই তো তিন বোতল মদ খেয়ে মরে গেছে, বলে অসুবিধা কিছু নাই তো, হুজুরকে দাওয়াত দে, আমি এসে মিলাদ পড়িয়ে দিলাম, জান্নাত রেডি। ঠিক কি না? আমাকে দাওয়াত দিলে, হুজুর তিন আমার বেটা ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কোলাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি বললাম, আহা হা হা, মারা গেছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও গো আল্লাহ তুমি অমুকের ছেলেকে শহীদের মর্তবা দাও, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল। বলে হুজুর চলুন, দেশি মুরগি করেছি, খেতে বসলাম। বাবা কি করে অ্যাক্সিডেন্ট করলো শোনা? বলছে, হুজুর ছেলে খুব বদমাশ ছিল, তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? তো হুজুরকে আগে ফাটাবে না ফাটাবে না ফেরেশতারা? না, জেনে শুনে যাকে তাকে তুমি জান্নাতে দিচ্ছ, যাদের মনে মনে হচ্ছে একটু ব্যথা লাগবে, আমার ছেলে কুফরি করে মারা গেছে, আমার ছেলে শিরিক করে মারা গেছে, আমার বেটা জীবনটা অতিবাহিত করেছে নাস্তিকতার উপরে। শুনেলেন? হাদিস শুনে যান আর মাসলা শুনে যান। কোন ছেলে মুসলিম বাড়িতে যদি বসবাস করে, আপনার সন্তান হয়, আর যদি প্রকাশ পেয়ে যায় ছেলেটা নাস্তিক, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী, তার জানাজার নামাজ জেনে শুনে পড়া যাবে না। তার বাপ যদি মমিন হয়, আর যদি তার জানাজার নামাজ পড়ে, তার বাপ গুনাহগার। ইমাম যদি জেনে শুনে তার জানাজার নামাজ পড়ে, ছেলেটা নাস্তিক জানার পরেও সেই ইমাম সাহেব কিয়ামতের দিনে পাকড়াও হবে। যদি বলেন, হুজুর কি করব, কুকুরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে এসো, তার দাপন কাপন করা যাবে না। দাপন কাপন জানাজার নামাজ হবে একমাত্র মমিনের জন্য। জোরে বলুন সুবহান, মমিনের জন্য এটা প্রযোজ্য, বেঈমান কাফের জন্য নয়। যদি বলেন, হুজুর আমার ছেলে সে নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, আমি তার লেগে দোয়া করতে পাবো না, এটা তো আমার সন্তান, চলুন আমি আমার বাপের ডায়েরি নই, এরপর চলে চলুন একটু, আমরা সবাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল থেকে মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাওড়া জেলার মহব্বত কিন্তু আলাদা, বলবো মহব্বতটা বলে দিই, হাওড়া জেলার মহব্বত আপনি দেখতে পাবেন উলুবেড়িয়া, বাগনান, রানীহাটি, আপনার পাঁচলা, সলমোর, খিদিরপুর, মিটিয়াবুরুজ, মেদিনীপুর, ঈদ মিলাদুন্নবী, বারোই রবিউল আউয়াল, ঝান্ডা নিয়ে বেরিয়ে গেছে, গাড়িতে ডিজে বক্স, যে লাগিয়ে জেন্টস, আর বাগনানের ছেলেরা এত মহব্বত দেখালো, কি বুঝলেন, হুজুর পর্যন্ত মহব্বতে খেপে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, আমি বলে যাচ্ছি, আজকে তো জুলুসে খালি ডিজে বাজিয়ে এই পুরুষরা যুবকরা ড্যান্স করেছে, পাঁচ বছর পরে আমি যদি মরে যাই, আমার কথাটা ইউটিউবে লাকিরের মতো ভাসবে, এরা যুবতী মেয়েগুলোকে নিয়ে পর্যন্ত ড্যান্স করবে। এটা লিখে নেন। যদি বলেন প্রমাণ দেন, আমার বর্তমান টাউনে মহররমের রাত্রিতে চলে যাবেন, আমার মাদ্রাসায় থাকবেন, আমি গাড়ি ভাড়া করে দেব, গিয়ে টাউনে দেখে আসবেন ছেলে মেয়ে সারা রাত মদ খেয়ে ড্যান্স করছে, কলমা লেখা ট্যানা ঝান্ডা দিয়ে মহররমের নাম করে, নবীর মহব্বতের নাম করে, রসুলের নামাজের মহব্বতের নাম করে এরা ড্যান্স করছে। আমি বলে যাচ্ছি, ডিজে বাজিয়ে জুলুস করছো, এটা সম্পূর্ণ ইসলামে হারাম। এই জুলুস যারা করবে, এর থেকে বড় হারাম কাজ কিছু নাই। এক গুটকা খোর জিলাপি হুজুর বলছে আমাকে ফোন করে, বলছে দলিল কি আছে, করা যাবে না, জুলুস বার করা যাবে না? আমি বললাম, আমি জানি না, হাদিসের দলিল আমার কাছে নাই, আপনার দিকে বলে যায়। সবাই বলুন আসর এসআর ফরজ নামাজ করা কাক, কথা বলে না? আমি বলছি কাল থেকে ছ রাকাত পড়বে, আপনারা কি চাইবেন আমার কাছে, কথা বলে না?
দলিল চাইবেন কোরআন আর হাদিসে। আমি যদি আপনাদেরকে উল্টিয়ে বলি কোথায় পড়া যাবে না লেখা আছে এটা দেখা হাদিসে, খুঁজে পাবেন? মোলবিগড়া খেপে যাবে হাওড়া জেলা। সব থেকে বড় মুফতি আহসানুল্লাহ সাহেবকে গিয়ে যদি বলেন ছ রাকাত নাই পড়া যাবে না কোথায়, উনিও খেপে যাবে। কেন? খুঁজে পাবেন না হাদিসের নাই, তা খুঁজে পাবে কি করে? যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি বাবা এই জায়গাটা আমার বাপের, কি চাইবেন আপনারা? দলিল। আমি যদি বলি আমার বাপের লয় ওই দলিলটা তু দেখা, তো আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না, মালটাকে পাগলখানায় নিয়ে যা, চলে গেছে বেরেনটা। তো তুমি যদি বলো জুলুস করতে হবে, তো দলিলটা তু দেখাবে আমি নয়। নিষেধের দলিলটা থাকবে তখন যখন থাকবে হাদিসে আছে চার রাকাত নামাজ, ইয়াসিন ছ রাকাত বললে ইয়াসিনকে দু রাকাত বাড়তি দলিলটা ইয়াসিনকে লাগবে, তোমাকে নয়। নাই দলিলটা তুমি পাবে না, থাকলে তো দলিল পাবে। জায়গাটা আমার হলে তো আমি দলিল দেবো, আমার নয় তা কি করে দলিল দেবো? তো আপনি কি করে দলিল পাবেন যে ইয়াসিনের বাপের নয়? বড় কষ্টের বিষয়, জেনে ব্রানে দিমাগের সঙ্গে কথা বলতে হয়। ইসলামকে নিয়ে চিনিমিনি খেলো না, ফেরে পড়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে। শুনলেন? আর পরে আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান মৃত্যু শয্যায় আছে, দুনিয়া ছাড়বেন? নবীজি তাড়াতাড়ি গেলেন চাচা জানের বাড়িতে, চাচা জান মারা যাবেন। নবীজি এসে বললেন, হে আমার চাচা, তুমি একবার কলমাটা পড়ে নাও। কেন? আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। কে বলছেন? যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ইমামুল আম্বিয়া, তিনি বলছেন, চাচা একবার কলমাটা কেঁদে পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইবো কেঁদে কেঁদে। নবীজি চাচা উত্তর দিলেন, কি? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক, সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এক নম্বর চলে গেল, নবীজি চাচা দুনিয়া ছাড়লেন। দ্বিতীয় নম্বর স্টেজে, দ্বিতীয় স্টেজে চলুন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ও গো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী ক্ষমা চাইতে লাগলেন, চাচার জন্য আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ আবার আয়াত পাঠালেন, এই আয়াতটাই মারাত্মক আয়াত। এটা যেদিনে জিলাপি হুজুরের বুঝে চলে আসবে, গুটকা খোরের বুঝে আসবে, সেদিনে সে মানুষকে সেই দাওয়াতটা দেবে। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বাদদিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাবে না, আল্লাহ নিষেধ করলেন এবং মুমিনদিকেও নিষেধ করে দিলেন, যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয় তোমরা দোয়া করতে পাবে না। কেন? সে মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবনে আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করেনি, কোরআনে বিশ্বাস আনেনি, দ্বীনের প্রতি বিশ্বাস আনেনি, তার লাগে তোমরা দোয়া চাও কি করে? আর আমাকে দাওয়াত দিয়েছেন দেশি মুরগি খাওয়াবেন, 10,000 টাকা দিবেন, আমি মিলাদ করে জান্নাতে দিয়ে দেব। সব থেকে প্রথমে আমাকে খেলাবে না খেলাবে? যে আল্লাহ নবীজিকে নিষেধ করছেন এবং মুমিনকে। তো আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার বেটা যদি নাস্তিক হয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি তার লাগে দোয়া করা যাবে না। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার ছেলে যদি মুশরিক হয়ে থাকে, মুশরিক মানে হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা,
আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর কারুর আছে? এখন তো এমন বিপদে আমরা হুজুররা পড়েছি, মোলবিরা অনেকজন প্রশ্ন করছে, আমাকে একজন প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, হুজুর কালকে না পরশু লক্ষ্মী পুজো আছে, আছে না? নাই হিন্দু ভাই ভাই, আজকে 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 হয়ে গেছে লক্ষ্মী পুজো। তো অনেক হিন্দু ভাইদের এটা পুজো শুনেলেন, যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনেন, শুনে যান, আমার 30,000 বয়ান ছুটছে, একটা বয়ানও আমি কারু দেবদেবীকে গালি দিই নাই আল্লাহর কৃপায়, আর দেবও না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা কারু ধর্মকে গালি দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারু দেবদেবীকে গালি দিও না, কারু দেবদেবীকে গালি দিও না, কারু ধর্মকে গালি দিও না, আল্লাহর নবীর হাদিস। তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আপনারা যদি বলেন হুজুর হিন্দু বাড়িতে খাওয়া যাবে, অবশ্যই। আপনাকে যদি কেউ দাওয়াত দেয়, আপনাকে খালি লক্ষ্য করতে হবে তার খাবারের, তার ইনকামের উৎসটা হালাল না হারাম। সে যদি সুদখোর হয়, মুসলমান হলেও তার বাড়িতে খাওয়া যাবে না। একজন প্রশ্ন করেছে, শুনেলেন, রমজান মাসে কোন হিন্দু ভাই যদি ইফতারি পার্টি দেয়, তার ইনকামের উৎসটা যদি হালাল হয়, ইফতারি খাবেন, কোনো অসুবিধা নাই, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু কোন মুসলমান যদি দাওয়াত দেয়, সে সম্পূর্ণ সুদের কারবার করে, আমি বলে যাচ্ছি তার ইফতারি খাওয়া হারাম, রোজা হবে না। এটা লিখলেন কাগজ থাকে, যে কোনো মুফতির কাছে হাওড়া জেলায় ফতোয়া দিবেন, বলবেন ইয়াসিন বলে গেছে, আমাকে ডাকবেন, আমার নম্বর দিয়ে দিবেন, ইউটিউব আর ফেসবুকে নম্বর ভাসছে, শুনলেন আর পরে। কিন্তু কোনো ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, সে লিখেছে আমার একজন খাস বন্ধু, অন্তরের বন্ধু, হিন্দু ভাই, তিনার বাড়িতে লক্ষ্মী পুজো আছে, সেই পুজো উপলক্ষে তিনি খানা করেছেন, আমাকে আমার সপরিবারে দাওয়াত দিয়েছে, আমি কি খেতে পারবো? আমি উত্তর দিয়েছি সরাসরি ইসলামের শরীয়তে হারাম। কি বললাম, কি বললাম? হারাম। পুজোর পোশাক মুসলমানের জন্য সরাসরি হারাম। স্টেজের লোক বাদ দিয়ে আপনারা বলুন কেন হারাম, কেন খাওয়া যায় না মুসলমানের জন্য? অনেকজন মনে করে মুসলমানদের গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে, এটা নো ফ্যাক্ট, এটা ফ্যাক্ট নয় ইসলামে। গোবর আর মুতে ছিটেটা যদি ফ্যাক্ট হতো, ওপরের মালগুলো ফেলে দিয়ে তলার গুলো চলতো যেগুলো লাগেনি, ঠিক কি না? কিন্তু এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্টটা কি? সূরায়ে বাকারা শুনেলেন, সূরায়ে বাকারা দ্বিতীয় পারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে, আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দর মালিক আর কেউ আছে? জোরে বলুন নাই। যদি বলেন কোরআনের উক্তি দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, 17 পারা, কত বললাম পারা নম্বর 17, একবারই শেষ রুকু শেষ পৃষ্ঠা, 17 পারার শেষ রুকু শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাস জুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইখলুকু দুবাবাও ওয়ালা ইস্তামাউ লা ওয়াই ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যাল লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, বলো তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করেছো আল্লাহ ছাড়া, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তি, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আরো শুনেলে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের আব্বাজানের তিনটে কাজ ছিল, কটা বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। আর এই তিনটে কাজই ইসলামে শরীয়তে হারাম। মূর্তি একটা ফেসবুকে দেখলাম একজন পাঠিয়েছে, একজন 24 পরগনার না হাওড়ায় কোথায় বাড়ি জানি না, সে দিয়েছে যে আমার কাজ হচ্ছে আমি শিল্পী, আমি মূর্তিগুলো আঁকি, মূর্তি তৈরি করি।
সে মুসলমান দেখাচ্ছে, এ মুসলমান ভাই কত সম্প্রীতির কাজ করছে। আমি বলে যাচ্ছি সে যদি ইস্তেগফার না করে মারা যায় সে সরাসরি জাহান্নামে যাবে। এর নাম হচ্ছে মুশরিক। তিনটে কাজই হারাম, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও, আল্লাহ এটা উপদেশ দিলেন, বলো ইব্রাহিম আমার একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাকাব দিলেন সত্যবাদী। এরপর বললে সে তার আব্বা জানকে দাওয়াত দিচ্ছে, ইসকাল আলি আবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আপনি যে হাত পালাতে পারে না, যে কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তাদেরকে কি করে বিশ্বাস করছেন? ইব্রাহিম নবীর বাপ তারপরও দাওয়াত কবুল করেননি। আল্লাহ বললেন তুমি খালি দাওয়াত দিয়ে যাও, হিদায়তের মালিক আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মাথায় টুপি লাগিয়ে মুমিন সেজে এক আল্লাহ বিশ্বাসী হয়ে এখানে বসেছেন, আর আজ থেকে নিয়ে যান বুকের ভেতরে গেঁথে, এক আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ নাই, এটাই বিশ্বাস রাখবো সকলে। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি পাকাপোক্ত মুমিন, জীবনে পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহ রেখেছেন সব থেকে বড় পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় পাপ শিরকের পাপ। আমি আপনাদেরকে বুঝাই, আমার জলসা যারা শুনে অনেকজন মনে করে, অনেক ভাই মনে করে এই মোলবিটা পীর বিরোধী মোলবি। কেন? সে আমার একটা বায়ান শুনেছে, দশটা শুনেনি। সে আমার একটা বায়ান শুনে আমাকে গালি দিয়েছে, সে আমার পুরো চ্যাপ্টার গুলো শুনেনি। যার কারণে আমি কিন্তু পীর বিরোধী নয়। আজকে আমার আব্বাজি বাগনানে জলসা করছেন, অসুস্থ, তারপরে এই সুস্থ হয়েছেন। পায়ের পা ভেঙে গিয়েছিল, পড়ে গিয়ে চিরিক ফাট হয়েছিল, দু মাস রেস্টে ছিলেন, জলসা করেনি, আজ প্রথম বাগনানে এসেছেন। তো এই বাবু জানে আমার আব্বাজি, আমার আব্বাজি একজন খিলাফত প্রাপ্ত পীর, যা তার কাছে নয়, বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি আফ্রিকার মাটিতে শুয়ে আছেন, তিনি আর খলিফার খলিফা। আমার আব্বা জানের যিনি শেখ, তিনি হযরতে যাকারিয়া সাহেব আলাইহির রহমাত, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন মদিনার মাটিতে। তিনার উস্তাদ মুফতি মুজাফফর হোসেন সাহেব রহমাতুল্লাহ, তিনিও শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। আমি হচ্ছি তার সন্তান, আমি পীর বিরোধী হতে যাব কেন? কিন্তু দুঃখ একটা, দেখুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই আমাদের একজন বড় মাথার তাজ আকাবি, ঠিক কি না কথা বলে? আমাদের একজন আকাবির পশ্চিম বাংলার। আপনারা বলুন এখানে যারা দেওবন্দি আছেন, বেরেলি আছেন, ফুরফুরা আছেন, ইমানদারির সঙ্গে বলবেন, ফুরফুরাই যখন 18-19-20 ই হয়, তাই তো 21-22-23, ওই সময় মেয়েরা যেতে পায় কি পায় না? ইমানদারির সঙ্গে বলবেন, মেয়েদের যাওয়া ফুরফুরার মাজারে নিষেধ না নিষেধ নয়? ইমানদারির সঙ্গে বলবেন, নিষেধ। কেউ যদি বলেন নিষেধ নাই, তাকে বলবো সকালবেলায় গিয়ে যে কোনো হুজুরের বাড়িতে চলে যাও। তো হুজুরের সঙ্গে আমার ফোনে কথা হয়, আমার সঙ্গে সম্পর্ক আছে, এক স্টেজে জলসা করেছি, তার বাড়িতেই যাবে, ইয়াসিন ভাই পাঠিয়েছে। আপনি ওসিয়তনামাটা দেখান, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম, নিয়ত করাটাও হারাম। শুধু ইনি নয়, শুনেলেন আহমদ রাজা খান বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখে গেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, কেউ যদি মনে মনে নিয়ত করে তো ওটাও হারাম। আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিই, আপনাদের এখানে বাপ মরে গেলে বিটি কবরস্থানে যায় তো নাকি? খাটের সাথে কথা বলে না, যেতে পাবে? যেতে পাবে না। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে? পাবে না। যদি বাপ মরে গেলে বিটি না যেতে পায়, স্বামী মরে গেলে স্ত্রী না যেতে পায়, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? আমি তোমার বইয়ের আপন না, তুমি আগে আপন? স্বামীর সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? কথা বলে, স্বামী হচ্ছে তোমার রাতের জননী,
যার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে, অন্তরঙ্গ সম্পর্ক, সে মরে গেলে স্ত্রী যেতে পাবে না। ইয়াসিন একজন পর পুরুষ, যত বড়ই হুজুর আমি হয়ে যায়, আমার কবরে তোমার স্ত্রী কি করে যাবে? কষ্ট এটাই। এরপর চলো আজমিরের মাটিতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, তিনি আমাদের শ্রদ্ধার, আমাদের মাতার তাজ। কিন্তু কষ্ট একটাই, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে, পবিত্র জায়গা। যদি কবরস্থান পবিত্র হয় তাহলে আপনার দিকে বলে যায় সেই খাজা, খাজা বাবার মাজারে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, অভিষেক বচ্চন আর তার বউ ঐশ্বর্য রায় আশীর্বাদ নিতে এলো, তাদেরকে জিজ্ঞেস করো পাক পবিত্রতা কি, তাকে জিজ্ঞেস করো পবিত্রতা অর্জন করেছো কিনা। বড় কষ্ট লাগে, তারা পাক পবিত্রতা বুঝে না, অপবিত্র অবস্থায় প্রবেশ করছে। আর একটা কষ্টের বিষয় বলে দিই, আমার জলসা শেষ হয়ে গেলে, রোজার আগের দিন পর্যন্ত আমার জলসা আছে, রমজান মাসে একটা সাগর দিঘিতে জলসা আছে, ১৯ রমজান। আর আপনাকে প্রমাণ দিই আমি, আমি ঈদের দিন থেকে এক মাস জলসা আছে, তারপরে আমি বোম্বাই যাই, দিল্লি যাই, মাদ্রাসার কাজে কিছু কালেকশনও করি, আর ওখানে রেস্টও নেওয়া হয়, একটু ঘোরা হয়। তো আমি প্রায় সময় বোম্বেতে থাকলে আমার ভাইরা, ভাইয়ের কারখানা আছে অ্যাম্বুটারি বিরাট, তো আমি গিয়ে এই রাতের দিকে এসার পরে খানা খেয়ে আমি হাজি আলী চলে যাই, ওখানে সমুদ্রের কিনারায় বসি, একটা হোটেল আছে রাত দুটো তিনটে পর্যন্ত খোলা থাকে, অনলি ফোর ফলের পায়েস, ফলের পায়েস পাওয়া যায়, যত রকমের ফল আছে, তার মধ্যে বেটার হচ্ছে আতার পায়েসটা। তো আমি খাই, ওখানে বসে আড্ডা দিই। কষ্ট কোথায় লাগে জানেন? আমাদের মতো কত ধনী লোক হাজি আলী মাজারে ভেতরে ঢুকছে, বাবা তুমি আমার মালে বরকত দাও, কারোবারে বরকত দাও, সব চাইছে, তারা চাইছে মাজারে। আর মাজারের বাইরে থেকে গেট থেকে শুরু করে সমুদ্রের কিনারা পর্যন্ত, একদম রাস্তা পর্যন্ত দুদিকে ভিখারি বসে আছে, সে বলছে আল্লাহকে নাম পে দে দে বাবা, আল্লাহকে নাম পে দে দে, তুমি চাইছো মাজারে আর ভিখারি চাইছে তোমার কাছে, যদি মাজারে মাল পাওয়া যেত ভিখারি তোর কাছে চাইবে কেন, ওখানে চাইলেই তো পেয়ে যেত। কথাটা ভালো করে বুঝবেন, ঠিক বললাম না ভুল বললাম? আমি কিন্তু কারুর বিরোধী নয়, কারুর বিপক্ষ নয়। দেখুন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আমাদের মাথার তাজ, বাংলাদেশের এক গুটকাখোর, তার নামটা মনে পড়ছে না, সে বলেছে কত বড় অনৈতিক এবং হারাম কথা বলেছে, যে আমার জালালিয়াতের কসম, আমার জানটা আজরাইল কবজ করবে না, আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কত বড় একটা অপবাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে অপবাদ দিয়েছে, আর ঈমানটা চলে গেছে। একে কালমা পড়ে, শরীয়ত সম্মত কালমা পড়ে মুসলমান হতে হবে, কেন? খোদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা, জানটা কবজের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন কাকে? আজরাইলকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি কোন ইন্দ্রচন্দ্র যে আজরাইল তোমার কাছে আসবে না? বড় কষ্টের বিষয়। এই জায়গা থেকে আমি একটু দূরে থাকতে বলছি আপনাকে, অ্যাভয়েড। আপনি যার কাছ থেকে দিন নিচ্ছেন সেই লোকটার কাছে ইসলামী কোরআন হাদিসের কোনো জ্ঞান আছে কিনা, দিন সম্পর্কে জ্ঞান আছে কিনা, এটা আগে আপনাকে জানতে হবে। ইসলাম কিন্তু যুক্তিতে চলে না, ইসলাম যুক্তিতে চলে কথা বলে না, ইসলাম দলিল ভিত্তিক চলে, কোরআন হাদিসের দ্বারা চলে। কালকে আমি মুর্শিদাবাদে ছিলাম, কোনো এক বক্তা আমার আগে হোক পরে হোক আমাকে পাঠিয়েছে, তিনি বলেছেন যে ইয়াসিন নাম রাখা হারাম, তারপরে আব্দুর রশিদ নাম রাখা হারাম। তো তার সে কিন্তু আমার বন্ধু মানুষ, তারপরে দেখলাম আমার কাছের লোক, আমি বললাম হয়তো তিনার এই জ্ঞানটা জানা নাই, আল্লাহর নবীর ১১৭টা নাম আছে, গুণবাচক নাম আছে, তার মধ্যে ২২ নম্বর নামটা হচ্ছে ইয়াসিন, তসিন, তহা। কেন তিনি যুক্তি দিচ্ছেন এই নামগুলোর মানে নেই? কে বললো মানে নেই? শুনেলেন, কেউ ভাববেন না এই নামগুলোর মানে নেই, এই নামগুলোর মানে আছে, এই নামগুলোর মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত, যার মানেটা আল্লাহ দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করেননি, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ রাসূলের ১১৭টা গুণবাচক নামের মধ্যে ২২ নম্বর নাম হচ্ছে ইয়াসিন, এই নামটা, ওই জন্য জানা দরকার। তো তিনি হয়তো বলে ফেলেছেন,
জানি না তিনি গুণবাচক নামগুলো জানেন কি না। তো দেখুন, স্টাডি না করে আপনি যার কাছ থেকে ইসলাম নিচ্ছেন তার মধ্যে ইসলামের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা আবার আপনাকে আগে লক্ষ্য করতে হবে। আপনি কার কাছ থেকে নিচ্ছেন একটা, যেমন আমার বর্তমান জেলায় পশ্চিম বাংলায় বেশিরভাগ জায়গায় মহরম হয়, বর্তমানও হয়। একটা ছেলে আমাকে প্রশ্ন করলে, হুজুর আপনারা কত বড় ওলি হয়েছেন, খালি তাহাজ্জুদ পড়লি হবে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লি হবে আর ভাষণ দিলি হবে, আমরা কেন ভাই বলে তোমরা আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবে? আমরা সালা কে পড়লো বে বলে আমাদের গায়ে একটা লোক এসেছিল, বিরাট বড় ওলি কিন্তু দাড়ি নাই, বিরাট বড় ওলি জীবনে নামাজ পড়ে না, জীবনে নামাজ পড়ে না, কিন্তু সেই দিনে মহরমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ। আমি বললাম শোনো, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মদ আর গাঁজা খেলে তবে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যায়, মুমিন ব্যক্তি আগুনের উপরে। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার পরে আল্লাহ যদি কেউ কি নবুয়াত দিতেন তিনি হচ্ছেন, নবুয়াতের দরজা খোলা থাকলে তিনি হচ্ছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা হযরতে উমরের জন্য এরকম ঘটনা শুনেছেন, কথা বলবেন কথা বলেন না, শুনেছেন কোন হাদিস কোন মৌলবীর মুখ থেকে শুনেননি? শুধু তাই নয়, আপনাকে আরো বলে দিই, হযরতে আবু বকরের জন্য শুনেননি, হযরতে উমরের জন্য নয়, হযরতে উসমানে গনির জন্য নয়, হযরতে আলীর জন্য নয়, ইনাতের জন্য এরকম কোন আশ্চর্য ঘটনা এলো না। কিন্তু আপনি পেয়ে গেলেন একটা কার মাতালের দ্বারা যে জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না। আজকে আমি বলি, আমি আপনার ডান কুনিতে ছিলাম, কবে ওই 12 রবিউল আউয়ালের দিনে, তো সব ভাইরা জুলুস করে এসেছে রাত্রে জলসা, আমি বক্তা, আমার বড়ও একজন বক্তা ছিলেন, তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবাজিরা তোমরা জুলুসে বেরিয়েছিলে? হাত তুলে বললো, জি হুজুর বেরিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। হাত না মিলাও, সবাই হাত না মিলিল, প্রচুর ছেলে গেছে। এরপরে বললাম, জোহরের নামাজ কে কে পড়েছে হাত তুলো বাপ, পাঁচটা না দশটা হাত তুললে, বাকি মালগুলো নাই, বাস্তব বলছি। হাদিস শুনেলে আপনি বলছেন রাস্তায় ঝান্ডা নিয়ে বছরে একবার জুলুস বার করে নবীর মহাব্বত নবীর প্রেম, আল্লাহর নবীর হাদিসটা শুনেলেন, নবী যে হাদিস বর্ণনা করলেন বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যার নামাজ নাই তার ইসলাম নাই। আপনি এই হাদিসটাকে কেটে দেন আপনার ঈমান চলে যাবে, নবীজির হাদিস সহি হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই। আপনি ভেবে দেখুন, আপনার জীবনে যদি নামাজ না থাকে আপনি ব্যর্থ, আপনার জীবনে যদি রোজা না থাকে আপনি ব্যর্থ, আপনার জীবনে আপনি পাঁচ ওয়াক্তের নামাজই হতে পারলেন না, নিজেকে মুমিন মনে করছেন আপনি ব্যর্থ। কোথায় ব্যর্থ হবেন শুনেলেন, আপনার মনে মনে হবে হুজুর নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নাই।